আমরা যখনই সুযোগ পাই কোনো রিসোর্টে বা সুইমিং পুলে যাই, তো সুইমিং পুলে নামতে নামতে প্রিয় একটু একটু করে এখন সাঁতার কাটাটা শিখে গিয়েছে, পুরোপুরি শিখে নেয় একটু একটু। আর গতদিনের ব্লগেই বলেছিলাম আম্মু এসেছে হুট করেই, একদম প্ল্যান প্রোগ্রাম ছাড়া। আম্মু যখনই আসে আমার জন্য আমার পছন্দের খাবার দাবারও রান্না করে নিয়ে আসে, সাথে প্রিয়র বাবার পছন্দের খাবার দাবারও রান্না করে নিয়ে আসে। আমাদের দুইজনের একদম দুই ধরনের খাবার পছন্দ, এই জন্য দুইজনের জন্য দুই রকমের খাবার নিয়ে আসতে হয়। তো পরদিন সকালবেলা আম্মুরা তো বাসায়, আমি প্রিয়কে স্কুলে দিয়ে তারপরে বাজার করে তারপরে বাসায় ফিরবো। বাজার করার উদ্দেশ্য হচ্ছে আম্মু যাওয়ার সময়ও আমাকে কয়েকদিনের রান্নাবান্না করে তারপরে দিয়ে যাবে। আম্মু যখন আসে আমার জন্য কয়েকদিনের রান্নাবান্না করে নিয়ে আসে, আবার যাওয়ার সময় আবার রান্নাবান্না করে দিয়ে যায়। তো কয়েকদিন আমার একদম নিশ্চিন্তে থাকা হয়। রান্নাবান্না আম্মু যাওয়ার আগে রাতে করে দিয়ে যাবে, তো দুপুরে রান্নাবান্না নাই। গতদিন যা রান্নাবান্না আম্মু নিয়ে আসছিল এগুলো দিয়েই আমরা দুপুরে লাঞ্চ করবো। আর আমার ভাই ভাইয়ের বউ তো আসছে, ওদেরকে নিয়ে যাব হচ্ছে সুইমিং পুলে। তো সবাইকে নিয়ে এখন চলে আসলাম উত্তরা দিয়াবাড়িতে জমজম সুইমিং পুলে। এই সুইমিং পুলে এর আগেও আমরা কয়েকবার এসেছি, প্রিয় প্রায় সময় এখানে আসতে চায়, তো প্রিয়কে নিয়ে আসি। তো আজকে হচ্ছে সবাইকে নিয়ে আসছি, আমি আর প্রাপ্তি হচ্ছে পানিতে নামবো না, আর সবাই পানিতে নামবে, তো আমি প্রাপ্তিকে রাখবো, আমি আর আম্মু নামবো না। এই তো প্রাপ্তি আর আমি, প্রচণ্ড গরম পড়েছিল এই জন্য প্রাপ্তিকে পাতলা একটা ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, আর আমি প্রাপ্তিকে একটুখানি সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে দিয়েছিলাম, ও ভয়ে কান্নাকাটি শুরু করে দিছে। ও প্রাপ্তি কিন্তু পানিতে বসে থাকতে খুব বেশি পছন্দ করে, আম্মু যখন ওকে গোসল করায় পানির বলের মধ্যে ওইখানে কিন্তু খুব মজা পায়, কিন্তু এই সুইমিং পুলের পানিটা মনে হয় একসাথে অনেকগুলো দেখে ও ভয় পেয়ে গেছে। এমনিও ওকে পানিতে নামাতাম না, সিজন ভালো না পানিতে নামাতাম না, ওই জন্যই আমিও পানিতে নামি নাই। আর এই তো প্রিয় এসেই হচ্ছে পানিতে নেমে গেছে। তো জমজম সুইমিং পুলে হচ্ছে দুইটা সুইমিং পুল, একটা হচ্ছে ফ্যামিলি সুইমিং পুল আর এটা হচ্ছে ওপেন, সবার জন্য ওপেন একটা সুইমিং পুল। তো এবার গিয়ে দেখি ফ্যামিলি সুইমিং পুলটা অফ, কারণ হচ্ছে ওইটার পানি চেঞ্জিংয়ের কাজ চলতেছে, এটারও নাকি পানি চেঞ্জ করা হবে। তো দুইটারই পানি চেঞ্জ করার পরে গেলে বেশি ভালো হতো। যাই হোক চলে আসছি, তো চলে আসছি। আর এই যে প্রিয়কে একটু সাঁতার কাটতে বলতেছি, প্রিয়কে দেখলাম এবার একটু একটু সাঁতার কাটতে পারতেছে। আমি ভেবেছিলাম প্রিয়কে সুইমিংয়ের কোর্সে ভর্তি করাই দিব, এখন মনে হচ্ছে সুইমিং কোর্সে মনে হয় না ভর্তি করাতে হবে, কারণ সুইমিংয়ের যে বেসিক বিষয়টা এটা ও ধরে ফেলেছে, একটু একটু সাঁতার কাটতে পারে। আমরা যেহেতু সময় পেলেই রিসোর্টগুলোতে যাই, তো প্রিয়র বাবা তো সাঁতার জানে, প্রিয়র বাবা একটু দেখিয়ে দিলেই মনে হয় প্রিয় পেরে যাবে। আর এই সুইমিং পুলটার পাশেই হচ্ছে সিঙ্গারা সমোচা পাওয়া যায়। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম আমরা সুইমিং পুলে এমন সিঙ্গারা সমোচা খেয়েছি, আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এবারও ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস আর সিঙ্গারা সমোচা নিয়ে আসছি। সুইমিং পুলের পানিতে কিছুক্ষণ ঝাপাঝাপি করার পর এমনিও ক্ষুধা পায়, ওই সময় কিছু খেতে পারলে বেশ ভালো লাগে। নর্মালি বিভিন্ন রিসোর্টগুলোতে দেখা যায় জুস টুস খাওয়ার ব্যবস্থা থাকে, কিন্তু এইরকম একটু ভারী খাবার খাওয়ার ব্যবস্থা থাকে না। এখানে হচ্ছে খাবারটা নিজ দায়িত্বে এনে নেওয়া যায়, তবে খেয়াল রাখতে হবে সুইমিং পুলের পানিতে যেন খাবারটা পরে সুইমিং পুলের পানিটা নষ্ট না হয়। যাই হোক আমরা হচ্ছে সুইমিং টুইমিং করে বাসায় চলে আসছি। এরপর রাতের বেলা প্রিয় আর প্রাপ্তি মিলে খেলা করতেছে। এই তো প্রাপ্তি নতুন খেলা শিখছে, প্রিয় যখনই ওকে ডাকতেছে প্রাপ্তি বলে প্রাপ্তি মাথাটা নিচের দিকে দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে প্রাপ্তির নতুন খেলা। আর আমি যে এই পাশ থেকে ওকে ডাকা শুরু করে দিচ্ছি, এরপরে ও আমার দিকে তাকিয়ে আছে, এরপরে আর প্রিয়র দিকে তাকায় না। ওকে প্রিয় টানতেছে তো টানতেছে, কিন্তু প্রিয়র দিকে আর তাকায় না। আর ওরা হচ্ছে একদিনের জন্যই আসছিল, আজকেই চলে যাবে, তো হুট করে আসছে, হুট করে চলে যাচ্ছে, মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। আগে তো আমি বাসায় খুব একটা যেতাম না, এখন প্রাপ্তি হওয়ার পরে আমার যখনই সময় সুযোগ হয় মনে হয় দৌড়ে দৌড়ে আমাদের বাসায় চলে যাই। আর আম্মু আজকে হুট করেই প্রাপ্তিকে নিয়ে চলে আসছে, এমন হুট করে চলে আসাতে অনেক বেশি ভালো লাগছে। একদিনের জন্য ঘোরাফেরা শেষ, এখন আবার চলে যাচ্ছে, প্রাপ্তি আসলে অনেক আদর নিতে পারে। তো হুট করে আসছিল, অনেক বেশি ভালো লাগছে, এখন আবার চলে যাচ্ছে, মনটাও খারাপ হয়ে গেছে। প্রিয়র পরীক্ষা চলতেছে, প্রিয়র পরীক্ষা শেষ হলে তারপরে আবার আমি আমার বাসায় যেতে পারবো, এই কুটুসবুড়িকে আবার তখন দেখতে পারবো। যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।